আসন্ন বড়দিন উপলক্ষে সেজে উঠেছে মরিয়ম নগরের শান্তি রানী ক্যাথলিক চার্চ। বড়দিনকে কেন্দ্র করে উৎসবের মরশুমে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের ভিড় আছড়ে পড়ে চার্চ এবং সংলগ্ন স্থানে। খ্রিস্টান ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষরাও সামিল হন উৎসবের আনন্দে। বড়দিন উপলক্ষে এই জনসমুদ্রের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ এক প্রস্তুতি সভায় বুধবার অংশ নেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। চার্চ পরিদর্শন করে মরিয়ম নগর স্কুলে আয়োজিত প্রস্তুতি বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন খয়েরপুর মণ্ডল সভাপতি, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাও। বৈঠকে শেষে বিধায়ক জানান, ক্রিসমাস উপলক্ষে আগামী 25 এবং 26 ডিসেম্বর দুদিনব্যাপী ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে মরিয়ম নগরে। যীশু খ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে সাজিয়ে তোলা হয়েছে গির্জাটিও। মেলার আয়োজনের কাজও চলছে দ্রুতগতিতে। 25 ডিসেম্বর সকালে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা সভা। চার্চের বাইরে কেক কাটার অনুষ্ঠানে অংশ নেবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা শহরের পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উৎসবের মরশুমে মেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মেলা কমিটির পাশাপাশি সরকারি তরফেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী। আজকে আসলে আমাদের রিভিউ মিটিং ছিল। আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতো এবারও 25 তারিখ ক্রিসমাস ডে বা বড়দিনে আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। দুটো স্তরে হয় এটা, সকালেরটা চার্চের ভেতরে হয়, এখানে একটা কেক কাটিং সেরিমনি হয় এবং এটা করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সকালের প্রোগ্রামটাতে উনি উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন। আর চার্চের ভিতরের সমস্তটাই ফাদার দেখেন, তিনি প্রোগ্রাম পরিচালনা করবেন এবং এখানে বক্তব্য পেশ করা হবে। আর বিকেলে আরেকটা আলাদা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে মেলার উদ্বোধন। উদ্বোধক হিসেবে আমি থাকবো, প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয়, থাকবেন আমাদের কর্পোরেটর, আমাদের বিশিষ্ট সমাজসেবী মুখ্যমন্ত্রী, আমাদের গোল্ডা গোর্তলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ সিং সহ মেলা কমিটির বিভিন্ন কার্যকর্তা। আশা করি সবার আজকেও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের লোকাল থানার ওসি, দমকল, তারপরে হেলথ ডিপার্টমেন্ট এখানে থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, তারপরে আপনার ফায়ার ব্রিগেড থাকবে, টিএসআর বাহিনী আগের দিন থেকে ডিপ্লয়েড হয়ে যাবে স্কুলের ভেতরে, স্কুলটা 2-3 দিন বন্ধ থাকে, তো সেইভাবে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টই করা হয়েছে। আজকে আমরা সবগুলো খতিয়ে দেখেছি, পূর্ত দপ্তরের কাজ পূর্ত দপ্তর করবে, লাইটগুলো লাগাবে, প্রিন্সিপালটি লাগাবে, টিএসসি লাগাবে, তো সব মিলিয়ে আমাদের আজকে আলোচনা চূড়ান্ত হয়েছে। তবুও ডে টু ডে মনিটরিং আমিও করব, চেষ্টা করব যাতে সবগুলো কাজ ঠিক ঠিক সময় মতো শেষ হয়। আর সবাইকে শুধু আবেদন জানাবো আপনাদের মাধ্যমে, যারাই আসবেন শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়, সুন্দরভাবে যাতে আমরা সবাই এই আনন্দ উপভোগ করতে পারি, কারণ প্রভু যীশুর যেটা বাণী সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার মধ্য দিয়ে এই দিনটি যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমাদের যে অভিজ্ঞতা, যেমন খার্চি মেলা আমরা 7 দিন চালাই এখন পর্যন্ত, আমি আসার পর থেকে 18 থেকে যতগুলো মেলা হয়েছে সবগুলো আমরা জিরো ইনসিডেন্ট। বড়দিন উপলক্ষে আয়োজিত এই মেলায় সকল ধর্ম বর্ণের মানুষজনকে সামিল হওয়ার জন্য এদের আহ্বান জানিয়েছেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।